আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি কন্ডেক্স মিল্ক পাউডিটি তৈরি করে দেখাবো আর এই পাউডারিটিটা একটু অন্যরকম টেস্ট খুবই মজার দোকানে কেনার চাইতে বেশি মজার হয় আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না খুবই সহজভাবে আমি রেসিপিটা তুলে ধরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন চলে যায় মূল পর্বে প্রথমে আমি মিক্সিং বলে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি কন্ডিক্স মিল্ক আমি তিন টেবিল চামচ পরিমাণ তারপর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এক চিমটি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব আর অবশ্যই এখানে কুসুম গরম দুধটা নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আর এখানে চাইলে আপনারা আটাটাও নিতে পারবেন তবে ময়দাটা নিলে খুব ভালো হয় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ চার চা চামচ পরিমাণ তো এখানেও গরুর দুধটা কম বেশি করে নিতে পারবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তো প্রথমে ডোটা একটু স্টিকি হবে এরকম একটু আঠালো হবে তো এটা ময়েন করতে করতে এটা আপনার ডোয়ে পরিণত হবে সফট একটা ডো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় সাত থেকে দশ মিনিটের মতো ময়েন করার পরে এরকম হয়েছে আর খুব ভালোভাবে ময়েন করে নিতে হবে তো একটা সফট একটা ডো হবে তো আমার ডোটা হয়ে গিয়েছে তা এখন আমি হাতের সাহায্যে গোল করে তারপরে আমি এটা রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো নিচে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যেন উপরটা শক্ত না হয়ে যায় ড্রাই না হয়ে যায় তা এখন আমি ঢেকে রেখে দিব এটা এক ঘন্টার জন্য আর এটা অবশ্যই একটু গরম জায়গায় রাখতে হবে আমি চুলার পাশে ঢেকে রেখে দিব তাহলে খুব দ্রুত ফুলে যাবে তো আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম তো এটা আধা ঘন্টার পরের অবস্থা আমার হাতে বেশি সময় নেই আপনারা যদি একটু বেশি সময় রাখতে চান রাখতে পারবেন এতেই আধা ঘন্টাতেই সেট হয়ে গিয়েছে যেহেতু আমি চুলার পাশে রেখেছিলাম একটু গরম জায়গায় খুব সহজেই ইস্টা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখন আমি আরও খুব ভালোভাবে ময়ন করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ময়ন করে নিচ্ছি তো এভাবে করে ময়ন করে নেবেন তাহলে ডোটা একদম সফট হবে এবং ভিতরে বাবলস থাকবে না তো আমি গোল করে নিয়েছি তো এখানে অনেকটা ডো আছে তো এতটা ডো আমার লাগবে না তো আমি এটা দুটা ভাগ করে নিব এতটুকু আমার বেশি হয়েছে তো আমি এখন লম্বা সাইজের রুটি বানাবো তো প্রথমে খুব ভালোভাবে আমি ময়েন্ড করে নিচ্ছি ডোটা খুবই সফট হবে আমি হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি এখন আমি একটা রুটি বানাবো এডো দিয়ে তো নিচে কিছুটা আমি দিয়ে দিয়েছি ময়দা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিচ্ছি চাইলে আপনারা বেলনা দিয়ে করতে পারবেন তবে বেলনা দিয়ে বেলতে গেলে দেখা যায় হয় না তো এভাবে গোল করে নিয়ে আমি এই এটাকে একটা রোলের শেপ দিয়ে দিচ্ছি রুটিটাকে তারপরে আমি একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি যখন রুটিটা হয়ে যাবে যেন খুলতে সহজ হয় তো এই জন্য এভাবে কেটে দিয়েছি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আর ঘি ব্রাশ করে দিলে নিচ দিয়ে লেগে যাবে না ঘি বা আপনারা তেল দিতে পারবেন যে কোনো কিছু দিতে পারবেন তো দেওয়ার পরে আমি এখানে যে রুটিটা আমি কেটে নিয়েছি সেই রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি ডোটা তো দিয়ে উপর দিয়ে আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায় তো অবশিষ্ট যে ময়দাটা বা ডোটা আছে সে ডোটাকে আমি মানে অন্য শেপে বানাবো গোল করে রুটি বানাবো এই আমি তিনটা কেটে নিয়েছি কেটে আমি এভাবে গোল করে নিচ্ছি বার্গারের যে রুটিটা হয় সেই বার্গারের রুটিটার মতো শেপ দিয়েছি এই রুটিটা দিয়ে আপনারা বার্গারও তৈরি করে খেতে পারবেন তো এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি বাটির মধ্যে আমি সেট করে দিচ্ছি নিচে কিছুটা তেল দিয়েছি তেল না ঘি দিয়েছি আপনারা তেলটাও দিতে পারবেন তো উপরে কিছুটা আমি ঘি ব্রাশ করে দিচ্ছি দেওয়ার পরে আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আধা ঘন্টা মধ্যে দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এখানে আমি ডিমের কুসুম নিয়েছি এখানে সাদা অংশটা নিই নি কুসুমটাই নিতে হবে তারপরে এখানে কিছু পরিমাণ আমি দুধ দিয়ে দিয়েছি তা দেওয়ার পরে উপর দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরে খুব সুন্দর একটা কালার আসবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি তিলের তিল তিল আর কি এটা কিনে আনাতিল চাইলে দিতে পারেন অপশনাল হাতের কাছে থাকলে দিবেন আমার হাতে কাছে ছিল তাই দিয়েছি দেখতে খুব ভালো লাগে তো হয়ে গিয়েছে তা এখন এগুলোকে আমি চুলাই দিব এর মধ্যে চুলাই আমি পাতিলটা বসিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য হাই হিটে নিচে দেখতে পাচ্ছেন আমি কিছুটা কাগজ দিয়ে দিয়েছি মানে খাতার কাগজ এতে করে উপরটা খুব সুন্দর কালার আসবে তো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি পঁচিশ মিনিটের মতো রেখে দিব তো এটা পনেরো মিনিটের অবস্থা কালারটা আসেনি তা আমি আরও রেখে দিয়েছি দশ মিনিট পঁচিশ মিনিটেও হয়নি তো আমাকে আরও কিছুক্ষণ রাখতে হবে তো এর মধ্যে পঁচিশ মিনিটের মধ্যেই এই যে গোল শেপের যে রুটিটা সেটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে তা এখন এটা আমি নামিয়ে নিয়েছি আর এই রুটিটাকে আমি আরও দশ মিনিট রেখেছি মোট পঁয়ত্রিশ মিনিট রাখতে হয়েছে তো রাখার পর আমার রুটিটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন রুটি আমার হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে কন্ডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি উপরে কিছুটা এতে করে খেতে খুব ভালো লাগবে সুস্বাদু লাগবে যেহেতু আমি কন্ডেক্স মিল্ক পাউডারটির নাম দিয়েছি আর এই রুটিটা খুবই হেলদি তো আমি এখন একটু কেটে দেখাবো যে এটা কতটা সফট হয়েছে এবং ভালো হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর এই রুটিটা একদমই চুপসে যায় না একদম দোকানের কেনার মতোই আমি বলতে গেলে দোকানের থেকেও বেশি মজার হয় অবশ্যই বাসায় আপনারা একবার হলো ট্রাই করবেন আর যদি উপরে কালার কালারটা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই হাড়ের নিচে কাগজ দিয়ে দিবেন বা পেপার দিয়ে দিবেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ